স্পেনকে ছুটি কাটাতে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্তত এখনো পর্যন্ত যেসব ছবি সামনে আসছে তাতে এই প্রশ্নটাই বারবার ঘুরছে। তাকে দেখা যাচ্ছে শাড়ি পরে জগিং করতে, কখনো রাস্তার ধারে অ্যাকোজেনে সুর তুলতে, মাদ্রিদের রাস্তায় মনের আনন্দে ঘুরছেন দল বল নিয়ে। কিন্তু শিল্পের কি হলো? যে শিল্প টানার সলতে পাকানোর কথা বলে তারই বিদেশ সফর, তার শুরুয়াতটা কেমন? বাস্তব বলছে মমতার বিদেশ সফরে যা হয় ঠিক সেটাই হচ্ছে। শিল্পের কথা বলে তিনি লোক দেখানো হয়তো কিছু মৌ স্বাক্ষর করবেন, কিন্তু মধু আর ঝরবে না রাজ্যে। অতীতের কথা তুলে ধরে বিরোধীদের কটাক্ষ এমনই। এর মধ্যে একটা প্রেস রিলিজে দেখা যাচ্ছে বাংলায় স্প্যানিশ ভাষা চর্চার নিয়ে উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মানে রাজ্যের ছাত্রছাত্রীদের তিনি স্প্যানিশ ভাষা শেখাতে চান, এ নিয়ে সেখানে নাকি আলোচনাও হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর এহেন উদ্যোগ নিয়ে ন্যায্য প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা সাফ কথা, বহু বছর আগে থেকেই গোলপাক রামকৃষ্ণ মিশনে বিদেশি ভাষা চর্চা হয়, যারা শেখায় তারা ঠিকই শেখে, কিন্তু রাজ্যে শিক্ষা ব্যবস্থায় যেখানে অস্থা চলে সেখানে স্প্যানিশ ভাষা শেখানোর উদ্যোগ নিতে কি স্পেনে ছুটলেন মুখ্যমন্ত্রী? তাহলে তো তাকে বাহবা জানাতেই হয়, কারণ ছুটি কাটানোর এর চেয়ে ভালো ছল আর কি হতে পারে? জানা যাচ্ছে পোশাক নির্মাতা সংস্থা জারা গ্রুপের সঙ্গেও আলোচনা হয়েছে, ব্র্যান্ডেড পোশাক জারা যাতে রাজ্যে তৈরি হয় তার জন্য আলোচনাও করা হয়েছে বলে জানানো হচ্ছে। কিন্তু রাজ্যের বস্ত্র শিল্পের সঙ্গে যারা জড়িত তারা ভালোভাবেই জানেন এই ধরনের আলোচনার আদত ভবিষ্যৎ। আসলে ঘুরতে একটু ভালোবাসেন তৃণমূল কংগ্রেস নেত্রী, সময় পেলেই বছরে দু তিনবার চলে যান পাহাড়ে, চমক জায়গাতে ঢুকে পড়েন চায়ের দোকানে, কখনো বিক্রি করতে শুরু করেন চপ, কখনো বানান মোমো, মুখে বলেন শিল্প চাই, কিন্তু বাস্তবে বঙ্গবাসী দেখে আদতে চপ শিল্পের প্রসার ঘটাতে আগ্রহী রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই রাজ্যেও আসে না কোনো বড় শিল্প, দেখা মেলে না কোনো সাবসিডিয়ারি শিল্পের, বাংলায় বেড়ে চলে বেকারের সংখ্যা। 2014 সালে টেট পরীক্ষা দিয়েও 2023 বসে থাকতে হয় ন্যায্য চাকরির অপেক্ষায়, আর মুখ্যমন্ত্রী দোহাই দেন মামলার। রাজ্যের গরিব গুর্ব মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে পাড়ি দেন ভিন রাজ্যে কাজের খোঁজে, চাকরির দাবিতে কলকাতায় দিনের পর দিন চলে বেকারদের মিছিল। সেদিকে তাকানোর গরজ থাকে না রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি শুধু প্রতিশ্রুতি দেন, বলেন শিল্প আসবে, কোটি কোটি টাকা খরচ করে তাই আয়োজন করেন বাণিজ্য সম্মেলনের, অতিথি থেকে সাংবাদিক সবাই পান দামি উপহার, বড়াই করে বলেন কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগের কথা, কিন্তু বাস্তবে রাজ্যবাসী সেই টাকাগুলি দেখতে পায় না, কোনো শিল্প আসে না, রাজ্যটা পড়ে থাকে সেই তিমিরে। আর সুযোগ পেলেই মুখ্যমন্ত্রী ছোটেন বিদেশে, মেতে ওঠেন সুরের ছন্দে, তবে তাল কাটে বিনিয়োগ জানতে গিয়ে। গত 12 বছর ধরে সে একই ছবি দেখে আসছে বাংলা, আর তাই প্রশ্ন ওঠে মমতার বিদেশ সফর নিয়ে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।